নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর নিয়ে চলে এসেছি আজকে ডেলি আপডেটের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করার আগে একটা খুব ভালো ফুটবল অ্যাপের সম্পর্কে আমি তোমাদের জানাতে চাইবো, তারপর সরাসরি চলে আসবো আজকে ডেলি আপডেটের খবরে। Today's video is sponsored by OneFootball. OneFootball is the best app to get all the latest news and live updates. It features live scores, statistics and news from 200 leagues in 12 different languages. This is the only football app that I have installed in my phone because you have every news covered across the globe. It is really the best football app that I have used because it's easy to use and has a very smooth interface. You can have all the updates related to Indian football as well as world football in just one tap. Packed with all the latest football news, videos, fixtures, scores, stats and calendars for your favorite teams and competitions this season. So if you also want to try it out yourself, make sure you use the link provided in the description below and download it for free. তো যেরকমটা তোমরা দেখলে, ওয়ান ফুটবলের মাধ্যমে তোমরা ওয়ার্ল্ড ফুটবল থেকে শুরু করে ইন্ডিয়ান ফুটবলের সব রকমের খবর এক জায়গাতেই পেয়ে যাবে। লাইভ স্কোর থেকে শুরু করে প্লেয়ার স্ট্যাটিস্টিক্স তোমরা এই অ্যাপের মাধ্যমে অনেক ভালোভাবে জানতে পারবে। এবং আমি রিসেন্টলি এই অ্যাপের ডেভেলপারের সাথে কথা বলছিলাম, তো তোমাদের অনেকেরই এটা কমপ্লেইন ছিল যে এখানে AFC কাপ পাওয়া যাচ্ছিল না। তো সেই কারণে আমি সেটা ওদেরকে জানিয়েছি এবং ওরা বলেছে যে তারা এক্সপ্যান্ড করার চেষ্টা করছে এবং খুব শিগগিরই তারা আশা করছে যে তারা AFC কাপ এই অ্যাপে আনতে পারবে। তো যাই হোক, তো তোমরা যারা সবসময় ফুটবল নিয়ে আপডেট থাকতে ভালোবাসো, তোমাদের কিন্তু এই অ্যাপটা বেশ পছন্দ হতে পারে। তো তোমরা যদি চাও তাহলে লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা সেখানে গিয়ে এই অ্যাপটাকে ডাউনলোড করতে পারো। তো যাই হোক, চলো সরাসরি চলে আসছি আমরা আজকে ডেলি আপডেটের খবরে। তো প্রথমে যে খবরটা রয়েছে সেটা হচ্ছে এটিকে মোহনবাগানকে নিয়ে। তবে খুব ডাইরেক্টলি এটা এটিকে মোহনবাগান রিলেটেড নয়, বাট দেন ডেফিনেটলি আমরা এটিকে মোহনবাগানের সম্পর্কেও আলোচনা করব। ব্যাপারটা হচ্ছে, আমি তোমাদেরকে বলেছিলাম যে AFC কাপের একটা প্লে অফ ম্যাচ ঢাকা আবাহনী এবং ইগলসের বিরুদ্ধে হওয়ার কথা ছিল 14th April, সেটা পিছিয়ে তারপরে 21st April করা হয় এবং তারপরে আবার সেটাকে পেছনে হয় বিকজ অফ কোভিড। এবার ব্যাপারটা হচ্ছে, পরে একবার ডিসিশন নেওয়া হলো যে 3rd May কিন্তু ঢাকাতে ম্যাচটা করা হতে পারে এবং সেখানে সব কোভিড প্রোটোকলস মেনে কিন্তু ইগলস যাবে এবং সেখানে গিয়ে তারা ম্যাচটা খেলবে। এবং 3rd May-র পরে 11th May কিন্তু সেই ম্যাচের উইনার্স আবার বেঙ্গালুরুর সাথে খেলবে ডাইরেক্ট মলদ্বীপসে। এটা কিন্তু প্ল্যান হয়েছিল, বাট দেন আলটিমেটলি কালকে কিন্তু AFC-র অফিসিয়াল ওয়েবসাইটে এই খবরটা বেরিয়েছে যে ঢাকা আবাহনী তারা কিন্তু AFC কাপ থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে বা তুলে নিয়েছে, বিকজ এই মুহূর্তে কোভিডের যা পরিস্থিতি এবং যেই কারণে এই মুহূর্তে বাংলাদেশে লকডাউনও চলছে, তো সেই কারণে সেখানে এই মুহূর্তে ম্যাচ করাও সম্ভব নয় বা সেখান থেকে বেরিয়ে এসে অন্য কোথাও ম্যাচ খেলা কিন্তু এই মুহূর্তে ঢাকা আবাহনীর জন্য সম্ভব নয়। তো সেই কারণে তারা AFC কাপ থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে বা তুলে নিয়েছে এবং সেই কারণে ইগলস কিন্তু সরাসরি কোয়ালিফাই করে গেছে পরের রাউন্ডের জন্য এবং তারা বেঙ্গালুরুর সাথে খেলবে 11th May মলদ্বীপে। এবং যেহেতু এটা মানে অফিসিয়ালি AFC-র ওয়েবসাইটে দেখানো হয়েছে যে মলদ্বীপে খেলা রয়েছে 11 তারিখ, সেই কারণে আমরা ধরতে পারি যে 14 তারিখ থেকে কিন্তু এটিকে মোহনবাগানের যে ম্যাচ রয়েছে বা গ্রুপ ডি-এ যে ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে সেটাও কিন্তু হবে মলদ্বীপে। এবার এটা মাথায় রেখে কিন্তু এবার এটিকে মোহনবাগানকে আরও তৎপরভাবে কাজ করতে হবে, বিকজ অলরেডি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পার্শিয়াল লকডাউন অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। এবার এই পার্শিয়াল লকডাউনের মধ্যে কতটা ক্যাম্প করা সম্ভব হবে প্লেয়ারদের জন্য সেটা কিন্তু বলা সম্ভব নয়। এবং এছাড়াও তো বিদেশিদের ভারতে আনা তো একটা বিশাল বড় চ্যালেঞ্জ, মানে ফার্স্ট অফ অল তো অস্ট্রেলিয়া থেকে কাউকে আসতে দেওয়া হচ্ছে না এবং অস্ট্রেলিয়াতে কাউকে যেতেও দেওয়া হচ্ছে না। মানে এই মুহূর্তে অস্ট্রেলিয়ান সিটিজেন্স যারা এই মুহূর্তে ইন্ডিয়াতে আটকে রয়েছে, মানে তারা IPL খেলছিল বা তারা ISL খেলছিল, তাদেরকে পর্যন্ত কিন্তু এই মুহূর্তে যেতে দেওয়া হচ্ছে না। তারা কিন্তু মানে এই মুহূর্তে গভর্নমেন্ট বলে দিয়েছে যারা ইন্ডিয়াতে অস্ট্রেলিয়ান সিটিজেন্স রয়েছে তাদের কাউকেই এই মুহূর্তে দেশে আনা হবে না। এবং সেটার ওপেন ক্রিটিসিজম কিন্তু করেছেন এরিক পার্টেরু, বিদেশি প্লেয়াররা কিন্তু ইন্ডিয়াতে থাকতে চাইছেন না, তারা এক এক করে কিন্তু নিজেদের দেশে ফিরে যাচ্ছেন, যেই কারণে কিন্তু FC গোয়া তাদের শেষ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে একটা বিদেশিকেও নামায়নি, তারা আগের দিন রাত্রিরেই প্রত্যেক বিদেশিকে তার নিজেদের দেশে ফিরিয়ে দিতে পেরেছিলেন। বাট দেন ধীরে ধীরে যেরকম রেস্ট্রিকশনস বাড়ছে, কোনো ফরেনার কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ার থাকার রিস্ক নিতে চাইছেন না। তো সেই কারণে ইন্ডিয়াতে
কিভাবে বিদেশি প্লেয়ারদের এটিকে মোহনবাগান আনবে সেটা কিন্তু একটা বিশাল বড় ডাউট। তাহলে সেক্ষেত্রে যেটা প্ল্যান করা হতে পারে, যে গোটা দলকে একেবারে ডাইরেক্ট মলদ্বীপে নিয়ে যাওয়া হবে, এবং সেটা যখন পারমিশন পাবে মলদ্বীপের গভর্নমেন্ট থেকে বা AFC থেকে, তবেই তারা সেটা করতে পারবে। এবং সেটা সাধারণত মানে AFC কাপ যদি 14 তারিখ থেকে শুরু হয়, তাহলে তার 7 দিন আগে বোধহয় পারমিশন দেওয়া হয় কোনো ক্লাবকে ট্রাভেল করার। তো AFC কাপের আগে তাহলে এটিকে মোহনবাগান হার্ডলি ক্যাম্প করার সুযোগ পাবে। এবার কোভিড পরিস্থিতির মধ্যে মানে কাকেই বা কি তুমি বলবে। তো AFC তরফ থেকে যে আশ্বাসটা দেওয়া হয়েছে, গ্রুপ স্টেজ কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল 14 তারিখ থেকেই। তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা দল কিন্তু আশা করছি 7 তারিখ থেকে এক এক করে মলদ্বীপে যাওয়া শুরু করবে, এবং হয়তো এটিকে মোহনবাগান তাদের প্রত্যেক বিদেশি প্লেয়ারদের একেবারে ডাইরেক্ট মলদ্বীপেই নিয়ে আসবে। আমার মনে হয় না যে এই মুহূর্তে পরিস্থিতি যা রয়েছে সেখানে কলকাতায় এটিকে মোহনবাগান ক্যাম্প করতে পারবে বলে। তো দেখা যাক, আগামী দিনে যদি নতুন কোনো আপডেট আসে সেই বিষয়ে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তোমরাও অবশ্যই জানিও তোমাদের কি মতামত এইসব ব্যাপারগুলো নিয়ে। তোমরাও সাবধানে থেকো, খুবই সাবধানে থেকো, মানে কি বলবো, স্যানিটাইজার প্রপারলি ইউজ করো, মুখে মাস্ক পরে বেরিও। এখন ডাবল মাস্ক পরতে বলছে ডক্টরসরা, তো ডেফিনেটলি ডাবল মাস্ক পরেই বেরোবে যদি দরকার পড়ে। দরকার না পড়লে কিন্তু এই মুহূর্তে বাড়ি থেকে বেরিও না, কোভিড প্রোটোকলস মেনটেন করে চলো, এবং আশা করব যে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তো যাই হোক, এই গেল আজকে প্রথম আপডেট। আচ্ছা, আর একটা জিনিস, আমি রেগুলারলি কিন্তু সবসময় চেষ্টা করছি অক্সিজেন থেকে শুরু করে বেড অ্যাভেলেবিলিটি থেকে শুরু করে RT-PCR টেস্ট এবং সব কিছু, প্রত্যেকটা রিসোর্সেস, কোভিড রিসোর্সেসের লিঙ্ক আমি কিন্তু মানে প্রত্যেক সময় চেষ্টা করছি শেয়ার করার আমার ফেসবুক এবং ইউটিউবে। তো অবশ্যই তোমাদের যদি দরকার পড়ে তোমরা সেই লিঙ্কগুলো ক্লিক করে কিন্তু অ্যাভেলেবিলিটি চেক করতে পারো, কোথায় কী অ্যাভেলেবেল রয়েছে, কোথায় কী রিসোর্সেস বাকি রয়েছে, অক্সিজেন কোথায় পাবে, ডিলার্সের নাম, ডিলার্সের ফোন নাম্বার, সব কিছু কিন্তু আমি বারবার প্রত্যেক দিন চেষ্টা করছি শেয়ার করার ইউটিউব এবং ফেসবুকে। তো অবশ্যই সেগুলো কিন্তু সেভ করে রেখো এবং পারলে শেয়ারও করো, বিকজ যত তোমরা শেয়ার করবে সেই রিসোর্সেস, সেই অ্যাভেলেবিলিটি, সেগুলো কিন্তু আরও মানুষের কাছে পৌঁছবে এবং আরও মানুষ কিন্তু উপকৃত হবে এই লিঙ্কের মাধ্যমে। তো অবশ্যই শেয়ার করতে থেকো এবং তোমরাও কিন্তু সাবধানে থেকো। যাই হোক, এই গেল আজকে প্রথম খবর। দ্বিতীয় খবরে আসবো, সেটা হচ্ছে এসসি ইস্ট বেঙ্গলকে নিয়ে। এবং এসসি ইস্ট বেঙ্গলকে নিয়ে মানে তিনটে খারাপ খবর রয়েছে। ফার্স্ট অফ অল, তো টার্মশিট নিয়ে কোনো রকমের আপডেট নেই। ইনভেস্টরের কাছে একটা ক্লাবের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে এবং সেই চিঠিটার মানে খুব ভেগ, প্রচণ্ড ভেগ, এবং মানে খুব একটা বেশি মানে এতদিন পর তারা রিপ্লাই করেছে ইনভেস্টরকে, এবং সেটা আই থিঙ্ক খুবই শর্টে এবং খুব একটা বেশি ডিটেলে না। এবং এখানেও কিন্তু তারা যে মেলটা করেছে সেটা কিন্তু মানে জানানো হয়েছে যে আমরা কিন্তু অনেক এরকম টার্মস রয়েছে যেগুলো মানতে পারছি না বা যেগুলো ভুল দেওয়া রয়েছে আপডেটেড টার্মশিটে। এরকমভাবেই কিন্তু ইনভেস্টরকে চিঠি পাঠানো হয়েছে এবং সেই নিয়ে অনেক নানান রকমের বিতর্ক হচ্ছে, এবং সেই বিষয়ে আমি যাচ্ছি না। বিকজ দেখো, এইগুলো সব ইন্টারনাল ম্যাটার্স এবং ইন্টারনাল ম্যাটার্স নিয়ে আমার মনে হয় খুব একটা বেশি আলোচনা করা উচিত নয়। যবে একটু ভালো পজিটিভ আপডেট আসবে আমার মনে হয় তখনই এই টার্মশিট নিয়ে আলোচনা করা ভালো, বিকজ প্রত্যেক দিন কিন্তু তোমরা টার্মশিট নিয়ে একই খবর পাচ্ছ, নতুন করে কিন্তু আপডেট দেওয়ার মতন কিন্তু কিছু নেই। তো টার্মশিট নিয়ে যখন কোনো পজিটিভ আপডেট আসবে, যদি সত্যি মানে কিছু এগোয় কথা, তাহলে তোমাদের অবশ্যই সেটা জানিয়ে দেবো। আপাতত কিন্তু কোনো রকম কথা এগোয়নি ক্লাব এবং ইনভেস্টরের মধ্যে। এবার যেই কারণে কি দাঁড়িয়েছে এই মুহূর্তে তিনজন ভারতীয় প্লেয়ার, তারা কিন্তু দল ছাড়তে চলেছেন। সার্থক গোলোই অলরেডি বেঙ্গালুরুতে সাইন্ড, আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। সেরকমই রাজু গাইকোয়াড়, তিনিও কিন্তু এই মুহূর্তে এসসি ইস্ট বেঙ্গল ছাড়তে চলেছেন এবং Chennai FC-তে তিনি সাইন করতে চলেছেন আগামী মরশুমের জন্য। এটাও কিন্তু প্রায় কনফার্ম এবং খুব শীঘ্রই হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও চলে আসতে পারে। এবং যেহেতু এসসি ইস্ট বেঙ্গল রিটেইন করতে পারেনি এই প্লেয়ারদের, সেই কারণে ফ্রি এজেন্ট হিসেবেই কিন্তু রাজু গাইকোয়াড় Chennai FC-তে সাইন করতে চলেছেন। ইস্ট বেঙ্গলের জার্সিতে খুবই ভালো খেলেছিলেন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে এসে এবং ডিফেন্সে ভরসা দিয়েছিলেন, বাট তাকে কিন্তু রিটেইন করতে এসসি ইস্ট বেঙ্গল পারবে বলে আর মনে হয় না। তো যদিও রবি ফাওলার কিন্তু চেয়েছিলেন রাজু গাইকোয়াড়কে ধরে রাখতে, ম্যানেজমেন্ট কিন্তু চেয়েছিলেন রাজু গাইকোয়াড়কে ধরে রাখতে, বাট সেটা হওয়ার চান্স কিন্তু আপাতত নেই বলেই লাগছে। এছাড়াও সৌরভ দাস, তোমাদের জানিয়েছিলাম তার কিন্তু একটা খুব সম্ভাবনা রয়েছে বা প্রবল সম্ভাবনা রয়েছে Odisha FC-তে সাইন করার। তো এটাও কিন্তু শোনা যাচ্ছে যে সেটাও কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। ওডিশার অফার অনেকদিন ধরেই সৌরভের কাছে আছে, যদিও তিনি কিন্তু এতদিন ওয়েট করছিলেন ইস্ট বেঙ্গলের জন্যে, বাট দেন আমার মনে হয় তিনিও কিন্তু এই মুহূর্তে আর ওয়েট করতে পারছে না, বিকজ একটা প্লেয়ার কতদিনই বা ওয়েট করতে পারে। তো সেই কারণে তিনিও তার ফিউচার কমিট করতে চাইছেন, তার ফিউচারটাকে সেফ রাখতে চাইছেন, এবং ওডিশার অফার আজকে আছে কালকে নাও থাকতে পারে। তো সেই কারণে একটা তাড়াতাড়ি ডিসিশন কিন্তু সৌরভ দাসকে নিতে হবে, এবং শোনা যাচ্ছে সৌরভ দাস কিন্তু এসসি ইস্ট বেঙ্গলে আগামী মরশুমে থাকবেন না, এবং তারও কিন্তু Odisha FC-তে সাইন করার সম্ভাবনা এই মুহূর্তে প্রবল। তো নতুন করে তো ইস্ট বেঙ্গল নিয়ে আর কিছু বলার নেই, কি হচ্ছে, কি না হচ্ছে, কেন হচ্ছে, কি করা উচিত, এইগুলো নিয়ে আমরা অজস্র আলোচনা করেছি। তো সেটা নিয়ে আমি আলোচনায় গেলাম না,
জানি না কবে টার্ম শিট সাইন হবে। সমর্থকরাই কিন্তু এই মুহূর্তে মানে তারা তাদের হাত পা বাঁধা এই মুহূর্তে, তারা নিজেরাও খুব চিন্তিত দুঃখিত, এবং তারা উদ্গ্রীব জানার জন্য যে কবে একটা ফাইনাল ডিসিশন ক্লাব এবং ইনভেস্টর নেবে। বাট দল গঠনের কাজ এই মুহূর্তে শুরু হলেও শ্রী সিমেন্ট কমপ্লিট করতে পারছে না ডিউ টু দিস এগ্রিমেন্ট বা ডিউ টু দিস টার্ম শিট প্রবলেম। বাট ওভারঅল এই ছিল আজকের টোটাল খবর। অবশ্যই তোমরা জানিও তোমাদের কি মতামত এই খবরগুলো শুনে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ। Big, I wanna be.